আল্লাহ বলে বান্দা এই দুনিয়ার জমিনে যদি কাউকে ভয় পাইতে চাও আমি আল্লাহকে ভয় পাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বাবা জি আল্লাহর গোলাম, আল্লাহ আমাদেরকে জানা দিলেন বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো, সাবধান মুসলমান না হইয়া ওই অন্ধকার কবরে পাড়ি জমাইও না, ওই অন্ধকার তো বড় কঠিন জায়গা, ওই অন্ধকার তো সাপ বিচ্ছুর ঘর, ওই অন্ধকার তো ডাইনে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি, যেদিক দেখায় মাটি ওই কবর তো বিচ্ছুর ঘর সাপের ঘর। মৃত্যু বরণ করিস না, মৃত্যু বরণ করিস না মুসলমান না হইয়া আমি আল্লাহকে ভয় কর, আমার আল্লাহ জানা দেয় ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। ভাই আল্লাহর গোলাম, আল্লাহ বললেন বান্দা আমারে ভয় পাও, এ দুনিয়ার মানুষকে কেন তুমি ভয় পাও, দুনিয়ার মানুষের তো প্যারালাইসিস হয়, দুনিয়ার মানুষের তো ক্ষমতা চলে যায়, দুনিয়ার মানুষের তো এই দুনিয়ার জমিন থেকে সম্পদ চলে যায়, দুনিয়ার মানুষ তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও। মুসলমানের আওয়াজ দিয়ে বলো আমার আল্লাহ আছে, আমার আল্লাহ থাকবেনি, কথা বলেন থাকবে, আমার আল্লাহ ছিল, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ থাকবে, আমার আল্লাহর মরণ নাই, আমার আল্লাহ মরবে না, দুনিয়ার সব ধ্বংস করে দিবেন কে, কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা কাদুর জালালি ওয়াল ইকরাম। হেদায়েতের মালিক আমার আল্লাহ, আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানা দেয় হেদায়েতের মালিক আমি আল্লাহ, হেদায়েত দিতে পারি আমি আল্লাহ, পৃথিবীর জমিনে কেউ হেদায়েত দিতে পারে না, কোন পীর হেদায়েত দেওয়ার মালিক না, কোন নবী হেদায়েত দেওয়ার মালিক না, হেদায়েত দেওয়ার মালিক কে আওয়াজ দিয়ে বলে ওয়ালিয়ান মুর্শিদা। আরো ধরে বলেন বাবা জি আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে কেউ হেদায়েত দিতে পারে না, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ বলে আমি আল্লাহ যারা হেদায়েত দেই তাকে কেউ গোমরা করতে পারে না, এই দুনিয়ার জমিনে আল্লাহ যাকে হেদায়েত দেন না তাকেও কেউ হেদায়েত দেওয়ার যোগ্যতা রাখে না, কথা বলেন ঠিক কিনা? কি হইল ঘুমান কেন, ঘুমায়েন না, বেশি কষ্ট দিবেন না, এ আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, হাসতে হাসতে জীবন শেষ, কাদার নামে কোনো ধরনের খবর নাই, দুনিয়ার সম্পদ কামাই করতে করতে দুনিয়া থেকে আমাদের বিদায়ের সময়, দুনিয়া থেকে বিদায়ের ঘন্টা বেজে যায় অথচ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা আমাদের বান্দারা ভাই, আল্লাহ আল্লাহ বললেওয়ালা বান্দার কত অভাব,
বলে বান্দা আল্লাহকে ডাকতেই চায় না, কথা কন ঠিক কিনা? বান্দা আল্লাহকে ডাকতেই চায় না। ও মুসলমান জবাব দাও, আল্লাহর যদি আমরা না ডাকি আমাদের লস না আল্লাহর লস? আর জোরে বলেন, আমাদের লস, আমাদের লস। আমরা একবার আল্লাহর ডাক দিলে আমাদের নেকি দান করেন আল্লাহ, আমরা একটা সাজদা দিলে আমাদের নেকি দান করেন আল্লাহ, আমরা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে একটা হরফে দশটা নেকি দান করেন আল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আলিফুন হারফুন ওয়া মীমুন হারফুন ওয়া লামুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মীম একটা হরফ। তোমরা মনে করিও না তিনটা মিলে একটা হরফ, না না, একটা হরফ আলিফ, একটা হরফ লাম, একটা হরফ মিম। বান্দা এই তিনটা হরফ তুমি পড়বা, মান জাআ বিল হাসানাতি বালাগু আশরু আমসালিহা। বান্দা তুমি একটা 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 এমনি ভাবে শব্দ কি করবা, একটা অক্ষর তেলাওয়াত করবা, আমার আল্লাহ তোমার আমল নামায় দশটা নেকি দান করবে। আর একটু জোরে বলেন, আর জোরে বলেন, সুবহানাল্লাহ। এ বাবা জি আল্লাহর গোলাম, আমাদের পয়গম্বর আমাদের জন্য রহমাত, আমাদের পয়গম্বর আমাদের জন্য নাজাত, আমাদের পয়গম্বর আমাদের জন্য জান্নাতের জান্নাতের পথ প্রদর্শক, ঠিক কিনা? আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানা দেয়, আমাম সালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন। এই দুনিয়ার জমিনে আমার দয়ার মালিক আল্লাহ আমাদের জন্য পয়গম্বর সরকারে দুজাহানকে রহমত হিসাবে পাঠাইল, আমরা এটা বুঝলাম না। আমাদের জন্য মায়ের নবী রহমান, ঈসা পয়গম্বরের উম্মতের জন্ম, ঈসা পয়গম্বরের উম্মতের জন্ম, ঈসা পয়গম্বর রহমান, মুসা পয়গম্বরের রহমতের জন্ম, শুধু মুসা পয়গম্বর রহমান, সুলাইমান পয়গম্বরের উম্মতের জন্ম, শুধু সুলাইমান পয়গম্বর রহমত, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার উম্মতের জন্য, ওনার পর থেকে নিয়া শেষ পর্যন্ত উম্মতের রহমত। এর মায়ের নবীর উম্মতের দল আল্লাহর গোলাম, শুনে নাও ভালোভাবে বুঝো, আমাদের জন্য যত নবী আসলো সব নবী আমাদের জন্য রহমত। তবে শুনে নাও, মায়ের নবী হলো সব কিছুর জন্য রহমত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গাছের জন্য নবী আমার রহমত, মাছের জন্য নবী আমার রহমত, পক্ষীর জন্য নবী আমার রহমত, পাখির জন্য নবী আমার রহমত, মানবের জন্য নবী আমার রহমত, দানবের জন্য নবী আমার রহমত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়ার মালিক আল্লাহ এক একটা রহমত হিসাবে উম্মতের জন্য পাঠাইল, কোন পয়গম্বরকে আমার আল্লাহ একটা কওমের জন্য পাঠাইল, কোন পয়গম্বরকে একটা থানার জন্য পাঠাইল, কোন পয়গম্বরকে একটা জেলার জন্য পাঠাইল, কোন পয়গম্বরকে একটা রাষ্ট্রের জন্য পাঠাইল। আ নবীর উম্মতের দল, তবে আমার মায়ার নবী পয়গম্বর সরকারে দুজাহান সাইয়েদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ। গোটা দুনিয়া নয় আল্লাহ যা সৃষ্টি করেছেন সব কিছুর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। ধরে কোন সুবহানাল্লাহ, যেই নবী দুনিয়ায় এসেছে ওই নবী বলেছে পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ।
যে নবী যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন উম্মতের জন্য, তখন ওই নবীর কালেমা ছিল, ওই কালেমার সঙ্গে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, বলো বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা যদি মুসলমান হই, মুসলমানের জোরে কণ্ঠে আওয়াজ দিয়া, শাহজালালের মতো নামাজ দিয়া আমরা সবাই জানা দিব আমরা মুসলমান ঠিক কিনা কথা বলো। আমরা মুসলমান, আমাদের বুকে আছে আল কোরআন। আমরা মুসলমান, আমাদের বুকে আছে আল কোরআন। যে পয়গম্বর যখন এসেছে তাকে যে সহিবা অথবা কিতাব দান করা হয়েছে, ওই সহিবা অথবা ওই কিতাব, ওই কিতাব অনুযায়ী একটা সময় আলোচনা করেছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো খোদা নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। খাওয়ানোর মালিক আল্লাহ, বাসানোর মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ, দেখার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, জান্নাতে পাঠানোর মালিক কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? জান্নাতে পাঠানোর মালিক আমার আল্লাহ। সব নবী একই আওয়াজ, সব নবী যখন একই আওয়াজ দেয়, সব নবীরাই দুনিয়ার মানুষের রোশানলে পড়েছে ঠিক কিনা? যে নবী যখন দাওয়াত দেয়, ওই নবীর উম্মতেরা তখন তার মায়ের শুরু করে দেয় না, নাউজুবিল্লাহ। বলেন আমার মায়ের নবী যখন দাওয়াত দেয়, আমার মায়ের নবীকে তাইফের ময়দানে, আমার মায়ের নবীকে সেই তাইফের ময়দানে রক্তাক্ত করা হয়। পয়গম্বর ঈসা যখন দাওয়াত দেয়, তাকে শুলে চড়ানো হয়, নাউজুবিল্লাহ। বলেন আরে নবীর উম্মতের দল পয়গম্বর মুসা যখন দিনের দাওয়াত দেয়, যখন দিনের দাওয়াত দেয়, মিশর থেকে তাকে একবার নয় দুইবার বিতাড়িত করা হয়। পয়গম্বর যখন ইব্রাহিম খলিলুল্লাহ দিনের দাওয়াত দেয়, আল্লাহর পয়গম্বর জাতির পিতা হযরত ইব্রাহিমকে আগুনে জ্বালায় দেওয়া হয়, আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? এরে ভাই আল্লাহর গোলাম, পয়গম্বর জাকারিয়া যখন দিনের দাওয়াত দেয়, পয়গম্বর জাকারিয়াকে তখন তারা কেটে কেটে চৌচির করে ফেলায়। পয়গম্বর এই দুনিয়ার জমিনে যারা আগমন করেছে, সবার জমানে যখন একটা কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ সারা, নেই কোনো মাশুক আল্লাহ সারা, নেই কোনো মাবুদ আল্লাহ সারা, নেই কোনো মাশুক আল্লাহ সারা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করবেন না আপনারা? এই যুবক ভাইরা কি হলো, আওয়াজ দেন, মালিকরা ডাক দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার জমিনে যেই আগমন করেছেন, সবার জবানে একটা কথা ছিল, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর জান্নাতের ভিতরে ঢুকে যাও। কেন জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, কবরের আজাব সহ্য করতে পারবা না, তোমরা জান্নাতের ভিতর ঢুকো। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাকে, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আরো জোরে বলেন, এই দুনিয়া
দুনিয়ার জমিনে আমার আল্লাহ বান্দাদেরকে ডাকে, বান্দা আয়, আমার জান্নাতের ভিতরে ঢুইকে যা, আমার জান্নাতের ভিতরে ঢুইকে যা, আমার জান্নাতের দিকে আয়া, দুউ ইলা দারি সালাম। আমার আল্লাহ জান্নাত দেখলেন, আমার পয়গম্বর জান্নাত দেখলেন, আমরাও দুনিয়ার জমিন, আমরাও এই দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম যারা দাঈ ইলাল্লাহর কাজ করে যাওয়া, আমরাও নাকি ভায়া জাহান্নামের পথের দিকে আগায় যাস না, জান্নাতের পথের দিকে আগায়। কেন ওই দিন তোর আমার দেখা হবে, তুই যখন জাহান্নামের ভিতরে রওনা করবি, অথবা আমি যখন জাহান্নামের দিকে রওনা করব, তুই আমাকে দেখবি, আমি তোকে দেখব, আর তুই আমাকে জিজ্ঞাসা করবি, আমিও তোকে জিজ্ঞাসা করব, ভাই তুই কেন জাহান্নামে যাও, আমিও তোকে জিজ্ঞাসা করব, ভাই তুই কেন জান্নাতে যাও। সবাই দেখবে বান্দা কে জান্নাতি হয় আর কে জাহান্নামী, এই জন্য আমরাও ডাকি আল্লাহর গোলামেরা, আমরাও ডাকি ভাই আসো জান্নাতের পথে আসো, আমরা তোমাদের জানাই দি জাহান্নামের আযাব সহ্য করতে পারব না। শুধু জাহান্নামের আযাব নয়, এই দুনিয়ায় যদি গুনাহ করো, এই দুনিয়ার জমিনে যদি গুনাহ করতে করতে গুনাহের দিকে আগায়া যাও, আমার আল্লাহর কুদরতি অন্তর যখন আর সহ্য করতে পারবে না, তখন কলম আযাব আর গজব পতিত করবে, ঠিক কিনা কথা বলা? ওরে মুসলমান ইমানদার, গোটা দুনিয়ার দিকে তাকায় দেখো, আমার দয়ার মালিক আল্লাহ কত রহমত দিয়া বান্দাদেরকে ডেকে রাখলেন, বেঈমানের বাচ্চারা বারবার মরে, বেঈমানের বাচ্চাদের উপরে অধিক করোনা, মুসলমানদের উপরে করোনা দেখা যায় না রে ভাই, আরবের দেশে করোনা পাওয়া যাইতেছে না, বাংলাদেশের জমিনেও আল্লাহর ওলিদের এ দুনিয়ায় গরিব মানুষ কাজ করে, রিক্সাওয়ালা রিক্সা চালায়, বাজারের ব্যবসায়ী বাজার করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করোনার কোনো সংকেত পাওয়া যায় না, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আকসার যারা গুনাহ করে, এই দুনিয়ার জমিনে আকসার যারা অধিকাংশ গুনাহ করে, অধিকাংশ যারা আল্লাহকে মানে না, যে রাষ্ট্রগুলা বেশি আল্লাহ দ্রোহী হয়েছে, আল্লাহ ওই রাষ্ট্রগুলারে করোনা দিয়ে বেশি আক্রান্ত করেছে, ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহুম্মা, আয় দয়ার মালিক আল্লাহ তোমার কাছে বলি আমরা তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদেরকে মাফ করে দাও, আর বান্দাকে যদি আল্লাহ মাফ করে, পৃথিবীর কোনো রোগ আর সুখে পৃথিবীর কোনো গজবে ধরতে পারে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনের দিকে তাকায় দেখব, আমরা পয়গম্বরের দিকে তাকায় দেখব। শুনে নেন, আমাদের মায়ের নবীর কথা যদি না মানি, আমাদের উপরে একের পর এক গজব আসবে, যেমনি ভাবে পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপর গজব, আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1050 বছর বেশি ছিলেন, সুবহানাল্লাহ, 1050, 1000 কি বলে, 1000 কি বছর, কি কত কন্যা, 1000, 1000 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, সুবহানাল্লাহ, খান কত বছর, 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন,
পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, স্বয়ং নিজের বাবাকে দিয়েছে, স্বয়ং নিজের দাদাকে নিয়েছে, নিজের ছেলেকে দিয়েছে, ছেলের ছেলেরে দিয়েছে, এর ছেলেরও দিয়েছে, এর ছেলেরও দিয়েছে, এর ছেলেরও দিয়েছে। সুবহানাল্লাহ। বলাল আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানা দেয় আমার পয়গম্বররা দুনিয়ার জমিনে আগমন করে, এই দুনিয়ার জমিনে আগমন করার পর সবাই এই দুনিয়ার মানুষদেরকে জাহান্নামের ভয় দেখায় আর জান্নাতের আলোচনা শোনায়। যেমনি আমাদের পয়গম্বর হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এমন ভাবে মানুষদেরকে দেখিয়ে গিয়েছেন। পয়গম্বর হযরত নূহ দীর্ঘ 950 বছর যখন দিনের দাওয়াত দেয়, 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পর কেবলমাত্র 80 জন উম্মত হয়। কতজন? জোরে বলেন কতজন? 80 জন উম্মত আল্লাহর পয়গম্বরের দিনের দাওয়াত গ্রহণ করে। আর দীর্ঘ 950 বছর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে মারে, মুফাসসিরিন কেরাম জবাব দেয় কয় কেন মারলা, কেন কেন মারলা, কয় উনি যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু হয়ে গেল ওনারে মারতে 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 জমিনে ফেলা দিল। এবার যখন জমিনে ফেলা দেয় ওই জামানার মানুষরা তখন মনে করে এই দুনিয়ার জমিন থেকে নূহ মইরে গেছে, এরপরে সালার চটে খাতায় পেশাইয়া এরপরে তার ঘরে ফেলায় দিয়ে আসত। সারা রাত আস্তে আস্তে শরীরটা সুন্দর হয়ে যেত, এমন ব্যথা শরীর নিয়ে আবার পরের দিন ওই দাওয়াত নিয়ে বের হয়ে যেত। বলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার তাকে মারা শুরু করে দিত। কয় মারতে 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 এমনি ভাবে অচেতন করে ফেলাইতো, জমিনের উপরে ফেলাইয়া, জমিনের উপরে ফেলানোর পর মানুষ মনে করত পয়গম্বর হযরত নূহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু না না, পয়গম্বর নূহ দুনিয়া থেকে যায় নাই, পয়গম্বর নূহকে এমনি ভাবে সালার চটে বেসাইয়া, এমনি ভাবে খাতায় বেসাইয়া পয়গম্বর নূহের ঘরের ভিতরে এমন ফেলায় দিয়ে আসত। বলে এমনি ভাবে মারতে 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 রক্ত রঞ্জিত করত। আরে নবীর উম্মতের দল পয়গম্বর হযরত নূহ সম্পর্কে আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানাল দেয়, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم. পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানা দেয়, ইন্না আরসালনা নূহান ইলা কওমি, আমি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের জন্য প্রেরণ করলাম, তার কওমের ভিতরে তার কওম প্রেরণ করলাম। কেন প্রেরণ করলাম, কি জন্য? ও পয়গম্বর নূহ, তোমার উম্মত গুলোর আজাব আসার পূর্বে, তোমার উম্মত গুলির আজাব আসার পূর্বে আন আনজির কওমাক মিন কবলি আইয়া আতিয়াহুম আযাবুন আলীম, আজাব আসার পূর্বে ভীতি প্রদর্শন করো। ও মুসলমান ইমানদার, গান বাজনা বন্ধ করে দাও, হাসাহাসি বন্ধ করে দাও, নাচ গান বন্ধ করে দাও, গুনার খাতা বন্ধ করে দাও। কেন? গুনা নিয়ে যদি সামনের দিকে আগাও এই দুনিয়াটা রাখবে না আল্লাহ, ভূমিকম্প দিবে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ, বালা মুসিবত দিয়ে ভরা দিবে এই দুনিয়ার জমিনে আমার দয়ান মালিক আল্লাহ। আরে ভাই আল্লাহর গোলাম, একের পর এক বালা দিবে, এই জন্য আমার আল্লাহ পয়গম্বর নূহকে বলে অনু তোমার কওমকে
কঠিন আযাব আসার পূর্বে ভীতি প্রদর্শন কর। আযাব কেন আসবে, আযাব কেন আসবে আমাদের জানা দরকার আছে না? নাই আওয়াজ দিয়া বলে, বয়ান চলবে না বন্ধ হয়ে যাবে? আরো আসতে বলেন, চলবে না বন্ধ হয়ে যাবে? নারায় তাকবীর। আল্লাহর গোলাম, এবার পয়গম্বর নূহ, এবার তার কমকে দাওয়াত দেওয়া শুরু হয়ে যায়, এবার ভীতি প্রদর্শন করা শুরু হয়ে যায়। ভীতি প্রদর্শন করার পর এবার নসিহত শুরু হয়ে যায়, আনি আবুদুল্লাহ আল্লাহকে ব্যতি রেখে অন্য করে ইবাদত করো, এগুলা বন্ধ করে দাও, এগুলা বন্ধ করে দিয়া তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ এবার জানা দেয় পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার ডাক দিয়া বলা শুরু হয়ে যায়, আনি আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকু আর ওই আল্লাহকে ভয় করো। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহকে ভয় করা দরকার আছে না? নাই আওয়াজ দিয়া বলা, আরো জোরে বলো, আছে না? নাই। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ। আল্লাহ বলে, বান্দা এই দুনিয়ার জমিনে যদি কাউকে ভয় পাইতে চাও, আমি আল্লাহকে ভয় পাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বাবা জি, আল্লাহর গোলাম, আল্লাহ আমাদেরকে জানা দিলেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। সাবধান, মুসলমান না হইয়া ওই অন্ধকার কবরে পাড়ি জমাইও না, ওই অন্ধকার তো বড় কঠিন জায়গা, ওই অন্ধকার তো সব বিচ্ছুর ঘর, ওই অন্ধকার তো ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, যেদিক দেখায় মাটি, ওই কবর তো বিচ্ছুর ঘর, সাপের ঘর। মৃত্যু বরণ করিস না, মৃত্যু বরণ করিস না, মুসলমান না হইয়া আমি আল্লাহকে ভয় কর, আমার আল্লাহ জানা দেয়। আল্লাহ বললেন, বান্দা আমারে ভয় পাও, এ দুনিয়ার মানুষকে কেন তুমি ভয় পাও? দুনিয়ার মানুষের তো প্যারালাইসিস হয়, দুনিয়ার মানুষের তো ক্ষমতা চলে যায়, দুনিয়ার মানুষের তো এই দুনিয়ার জমিন থেকে সম্পদ চলে যায়, দুনিয়ার মানুষ তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। মুসলমানের আওয়াজ দিয়ে বলো, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ থাকবে নি? কথা বলেন, থাকবে? আমার আল্লাহ ছিল, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ থাকবে, আমার আল্লাহর মরণ নাই, আমার আল্লাহ মরবে না, দুনিয়ার সব ধ্বংস করে দিবেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহ এই দুনিয়ার মানুষদেরকে জানা দেয়, এই দুনিয়ার জমিনে যা কিছু আছে সব ধ্বংস করে দিবেন কে? আপনাকে আল্লাহর ডাক দিতে অনেক কষ্ট হচ্ছে, আমি বারবার বলতেছি একটু জোরে আওয়াজ দেন, আওয়াজ দিলে কি হবে জানেন? আপনার কলজাটার ভিতরে, আপনার কালবের ভিতরে যে গুনাহের জং পড়ে গেছে, ময়লা পড়ে গেছে, গুনাহ করতে করতে আর নামাজ ভালো লাগে না, দাড়ি রাখতে ভালো লাগে না, টুপি মাথায় দিতে ভালো লাগে না, বিবিকে পর্দা করাইতে ভালো লাগে না, নিজের নামাজ পড়তে ভালো লাগে না, ওলামায়ে কেরামদেরকে দেখলে ভালো লাগে না, আল্লাহকে ডাক দাও, আল্লাহ তোমার কলবটাকে পরিষ্কার করে দেবেন, ঠিক কি না? জায়গা দেওয়া তো যাচ্ছে না, হাজার হাজার মানুষ আল্লাহ পাঠিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ, আপনারা একটু জিকিরে জিকিরে আগায় আসেন, ওদিক নাকি জায়গা হচ্ছে না, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা, না এরা উঠতেছি না, আসেন সামনে আসেন, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বল হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর এক নম্বরে ইবাদত হবে কার? জোরে আওয়াজ দিয়া বলেন, আরো জোরে ডাক দাও, আল্লাহ সবাই মিলে কলজাটা পাঠাইয়া ডাক দাও, আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এক নম্বরে ইবাদত হবে আল্লাহ, এটা হবে আজাব আসার আগে না পরে, গজব আসার আগে না পরে, আন আনজির কওমাকা মিন ক্বাবলি মানে পূর্বে, আইয়াতিয়াহুম আযাবুন আলীম আযাব আসার পূর্বে আযাব আসার পরে নয়, আমার বাংলাদেশের বাপ্পার জনগণের দল আযাব আসার পরে আল্লাহর দরবারে ক্ষমা চায়, কথা বলেন ঠিক কি না? কিও চাচা ঠিক না? যখন নিদানে বইরা যায়, যখন ধরা খায়া যায়, ধরা খায়া গেলেই এরপরে আল্লাহকে ডাক শুরু করে দেয়, ধরা খাওয়ার আগে আর আল্লাহর কোনো খবর থাকে না, কয় খাও দাও ফুর্তি করো, বাজবা কয়দিন চিন্তা করো, ঠিক কি না? এ আমার পর্দা নিসীমা, আজাব আসার পূর্বে তোমার পর্দায় ঢুকে যাওয়া লাগবে, গজব আসার পূর্বে তোমার পর্দায় ঢুকে যাওয়া লাগবে, এবার গজবটা যদি দেখতে চাও গজবটা দেখতে দূরে যাওয়া লাগবে না, তোমার মাইয়া তোমার জন্য গজব, তোমার পোলা তোমার জন্য গজব, তোমার পুতের বউ তোমার জন্য গজব, তোমার নাতি তোমার জন্য গজব, আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? নিজে ভালো হইতে চায় না, মাইয়া পোলারে ভালো বানাইতে চায়, এরা বোকার রাজ্যে বসবাস করে, কথা কন ঠিক কি না? আল্লাহ বলে না দা বাসার পূর্বে আল্লাহর ইবাদত কর, আযাব আসার পূর্বে পর্দায় ঢুকে যাও মা, আযাব আসার পূর্বে পাঁচ ওয়াক্ত নামাজ লেগে যাও, আযাব আসার পূর্বে স্বামীর খেদমতে লেগে যাও, আযাব আসার পূর্বে মাহে রমজানের রোজা রাখো, আযাব আসার পূর্বে ঘরের থেকে টেলিভিশন বের করে দাও, ঘরের থেকে যদি টেলিভিশন, ঘরের থেকে যদি বড় 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 মোবাইলগুলা বের করে না দিতে পারো, অপেক্ষা করো, তোমার জন্য তোমার সন্তান নামক আযাব চলে আসতেছে, তোমার জন্য তোমার ছেলে নামক মেয়ে নামক আযাব চলে আসতেছে, তোর মাইয়া ইজ্জা করবে, তোর নাকি মানুষ চুলকানি মেখে দেবে, ঠিক কি না? তোর মাইয়ায় অন্য জায়গায় যেয়া দরা খাইব, তোর জেলখানায় নিয়ে যাইব, তোর বলায় অন্য জায়গায় যেয়া রেপকে দরা খাইব, তোর জেলখানায় নিয়ে যাইব, এর সে আজাব আর গজব দুনিয়ার জমিনে হতে পারে না, ঠিক কি না? কি বলবো দুঃখের কথা, মা আর মাইয়া
না ঠিক, কথা কয় না ঠিক, শুধু তাই না বাবা আর বেড়া দুইজনে মিলে ল্যাংটা হিন্দি ছবি দেখা, আরে আল্লাহর গোলাম এই সন্তান তোর জন্য আজাব হবে, ওই যে দেখা দেখ যুবক আর যুবতী নাম লইতে আমার বড় কষ্ট হয়, ওরাও তো যুবক ওরাও তো যুবতী, হয়তো আনুষ্কা পরের ঘরে যাইয়া বন্ধুর ঘরে যাইয়া জেনার শিকার হইয়া ধর্ষণের শিকার হইয়া দুনিয়া থেকে বিদায় নিল, তবে আমাদের তো কলিজাটা ফেটে যায়, কেমন একটা মৃত্যু, যেই মৃত্যু হয়তো আর নাজাত নাও পেতে পারে, ঠিক কিনা কথা কথা ও আল্লাহর গোলাম, এর চেয়ে আর বড় কলঙ্ক আর কি হতে পারে, এর মায়ের বাবারা আমার মিডিয়ার সামনে কথা বলে লজ্জাও করে না শরমও করে না, আমার মনে হয় এদের আমল ভালো নয়, এই জন্য সন্তানগুলো এদের জন্য গজব, কথা কম ঠিক না, এই জন্য আল্লাহ মানুষদেরকে জানা দেয় এই গজব থেকে যদি বাঁচতে চাও নিজে ইবাদত গুজারো খা যাও, এ নিজে বিড়ি খাও পোলা বিড়ি খাই মনে পাইলা কোথায়, নিজে নামাজ পড়ো না পোলা নামাজ পড়বে পাইলা কোথায়, নিজে জেনা করো নিজের পোলায় জেনা করবে না এটা পাইলা কোথায়, শুনে নাও বাপকা বেটা সেফাইকা ঘোড়া খুশ না তো থোড়া থোড়া আওয়াজ দিয়া বলো ঠিক কিনা, বাংলাদেশে বর্তমান দেখান যে কর্ম করেছে যুবকদের জন্য এটা ধিক্কার কথা, যে কর্ম করেছে এটা আমাদের যুবকদের কলঙ্ক, কথা কও ঠিক কিনা যুবক, এটা আমাদের যুবকদের জন্য কলঙ্ক, আমাদের মাথা নিচু হয়ে যায় যে যুবক জাতি, যে যুবক জাতির কাছে একটা মেয়ে থাকবে তার বোন, একটা বৃদ্ধা থাকবে তার মা, আওয়াজ দিয়া বলো ঠিক কিনা, আমাদের মাথা নিচু হয়ে যায় যখন আমরা খবরের পত্রিকা দেখি, যখন আমরা ভিডিও ফুটেজগুলো দেখি যে একটা মেয়ে একটা মেয়ে একটা মেয়ে বন্ধুর ঘরে গিয়ে ধর্ষণের শিকার হয়ে অধিক রক্তক্ষরণের কারণে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ওদেরকে আমরা ধিক্কার জানাই, কথা বলো ঠিক কিনা, ওরা বাংলাদেশের যুবক জাতিকে বাংলাদেশের যুবকের মাথায় নাকে চুন কালি মেখে দিয়েছে, ওদের আমরা যে শাস্তি হওয়া দরকার বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী, শুধু তাই না ইসলামী শরিয়া অনুযায়ী বাংলাদেশে জিনাখোরদের শাস্তি অবশ্যই বাস্তবায়ন করতে হবে, আওয়াজ দিয়া বলো ঠিক কিনা, প্রিয় ভাইরা এ আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ বলে বান্দা আযাব আসার পূর্বে গজব আসার পূর্বে আল্লাহর ভয় কর, যদি আল্লাহকে ভয় কর যদি আল্লাহর ইবাদত কর তাহলে এই গজব আসবে না তাহলে এই আযাব আসবে না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, হে বাবাজি আল্লাহর গোলাম এবার জানায় দিলেন কি আল্লাহর ইবাদত কর, দুই নম্বর আল্লাহকে ভয় কর, তিন নম্বর পয়গম্বর হযরতে নূহ তার পদঙ্ক অনুসরণ কর, যদি অনুসরণ কর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইগফির লাকুম তোমাদের ক্ষমা করে দিবেন, যুনুবাকুম তোমাদের জীবনের যত গুনাহ, আল্লাহর ইবাদত করবা আল্লাহকে ভয় করবা রসুলের অনুসরণ করবা গুনাহ ক্ষমা করে দিবেন, কে আর জোরে বলেন না কে,
গুনাহ করার করার মালিক আল্লাহ, আল্লাহ গুনাহ ক্ষমা কইরে দিবে। এ নবীর উম্মত আল্লাহর গোলাম, এবার ভালোভাবে লক্ষ্য কর, জুনুবাকুম ওয়ুআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, কই শুধু তাই না, যদি আল্লাহর ইবাদত কর, যদি আল্লাহকে ভয় কর, রসুলের ইত্তেবা কর, রসুলের পদাঙ্ক অনুসরণ কর, তোমাদের হায়াতের জীবন যতদিন আছে ততদিন বাঁচায় রাখবেন কে? আর জোরে বলেন না, কে বাঁচায় রাখবেন? আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ ততদিন হায়াত দিবে। ইন্না আজালাল্লাহি ইদা জাআ লা ইয়াখার, শুনে না, যখন তোমার মৃত্যুর সময় হবে তখন তোমাকে কেউ আর অবকাশ দিতে পারবে না, তখন তোমাকে কেউ রাখতে পারবে না, তখন তোমাকে কেউ পাহারা দিয়ে করেও রাখতে পারবে না, ঘরে ঢুকায় রাখতে পারবে না। এই কথা বোঝার জন্য বললেন আমার আল্লাহ, যদি দুনিয়ায় বাঁচতে চাও আল্লাহর ইবাদত করো, যদি দুনিয়ায় বাঁচতে চাও গজব থেকে বাঁচতে চাও আল্লাহকে ভয় করো, যদি দুনিয়ায় সুন্দরভাবে থাকতে চাও রসুলের পদঙ্ক অনুসরণ করো। নসের বাঁচা দুনিয়ার জমিনে সম্ভব নয়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?